আমি নবীন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো বন্ধুরা, আজকে যেহেতু ক্রিসমাস, তো বন্ধুরা আমাদের ক্রিসমাসের কেক রেডি। এই যে এটা এখন আমরা এটা খাবো সবাই মিলে। চলো, আমরা সবাই ছাদে রয়েছে, রোদ পোহাচ্ছে, আর এখন আমরা সবাই কেক খাবো সবাই মিলে। ইয়াম ইয়াম, এটা হচ্ছে আমাদের সকালে, রাতে আরেকটা আসবে। আর এই যে এখানে সবাই বসে রয়েছে, এইও তো বন্ধুরা দেখো, আমাদের সাথে আমার সোনামাও কেক খাচ্ছে, আর সাথে দুষ্টু দুষ্টুও করছে। সোনামা কেক খাচ্ছে কম, সবাইকে খাইয়ে দিচ্ছে, আবার কেকটাকে পুরো চারিদিকে ছড়াচ্ছে। দেখো দুষ্টু দুষ্টু করছে সোনামা। আমার সোনামা তো কেক খাওয়াতে কেকটা সটকাতে বেশি মজা পাচ্ছে। সটকায় যা মজা পাইতেছে, কেকটা খায় হয়তো অতটা মজা পাই নাই। কেকটার পর সত্যি না সোগা। তো বন্ধুরা, দাদা কাশ্মীর থেকে অনেক গাছ এনেছিল, আপেল গাছ, নাশপাতি গাছ, আখরোট, আমান, চেরি, সেগুলো একটু মানে ছাওয়া জায়গায় রাখছে, রোদে রয়েছে বলে। আর আমার জন্য কিছু স্ট্রবেরি গাছ এনেছিল, দেখো ফুল ফুটেছে, হয়তো ফলও আসবে আশা করি। আর এদিকে আমার জবা ফুল গাছে প্রচুর কুঁড়ি এসছে, দেখো প্রচুর কুঁড়ি। আর আমার সোনামাটা দুষ্টু দুষ্টু করছে, প্রচণ্ড দুষ্টু হয়েছে। আর এখন দাদা কাশ্মীর থেকে কিছু টিউলিপ ফুল গাছ এনেছে, তো সেই টিউলিপ ফুল গাছগুলোকে লাগানোর জন্য সার আর মাটি রেডি করছে। বন্ধুরা, আমি কিছুদিন আগে লেটুস গাছ লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে গাছগুলোতে। আমি আর আমার সোনামা এখন পুরো ছাদে ঘুরে বেড়াচ্ছি, আর রোদ পোয়াচ্ছি। আর এখন দাদা ভাই যে গাছগুলো কাশ্মীর থেকে এনেছিল সেই গাছগুলো লাগাচ্ছে। এই যে দাদা ভাই এখন গাছ লাগাচ্ছে, টিউলিপ ফুল গাছ লাগাচ্ছে, আর একটা ফুল গাছও এনেছে, সেটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই গাছটাও লাগাচ্ছে। তো বন্ধুরা, আমাদের রাতের কেক চলে এসেছে, এই যে আমাদের রাতের কেক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, আজকের দিনটা খুব এনজয় করো।